এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 24 তারিখ, সো ফাইনালি সেই দিনটা চলেই এসছে। আজকে দিদার খুশির 1 বছরের কাজ গোছগাছ প্রায় হয়েই এসছে। একটু বেলা করেই হচ্ছে, সকাল 7টায় বসার কথা ছিল, বাট এনিহাও হয়নি। আমার শরীরটাও ভালো লাগছিল না, মার শরীরটাও ভালো লাগছিল না, তাই একটুখানি টাইমে একটু গণ্ডগোল ঘটেছে। সো গোছগাছ যেটুকুনি হয়েছে সেটুকু চলো তোমাদের সাথে শেয়ার করি। মনটাও একটু খারাপ যতই হোক, তো চলো তোমাদের সাথে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রেডি হয়ে বসে আছে। এটা ছোট টিপ পড়ো কপালে, ছোট টিপ পড়ো। আর এইদিকে গোছ গাছ চলছে। স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আর একটু পরে মা কাজে বসবে, তারপরে মার সাথে সাথে আমিও বসবো, কারণ জল গানটা যেহেতু আমিও করবো। মার কাজ শেষ হলে তারপরে খুশির কাজটা শুরু হবে, তো সেটা হতে হতে প্রায় বিকেল 3:30-4 বেজে যাবে। এইদিকে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার মা আসবে, মা গেছে নিচে। প্রথমে ওই চাল সিদ্ধ করতে হয়, মাছ পোড়াতে হয়, অনেক নিয়ম থাকে, তো সেটা বেসিক্যালি করতে গেছে। সো এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। প্রথমে দিদার কাজ হবে, তারপরে খুশির কাজ। গ্যাপে গ্যাপে ফেলো। নমো তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয়ো দিবিগো চক্ষুরাগ্রম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেত কুন্দরিকা গঙ্গেই চ যমুনেই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মি সনিধি গুরু। নম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ। ওখানে কি তোর ইনজেকশন পড়েছে? ওমা, ভ্যাকসিনের কোন ডোজ? ফার্স্ট। ও বাবা, জ্বর আসেনি? কালকে একটু এসেছিল, আমার জ্বর সুস্থ দিয়ে সব পালিয়ে গেছে। ওই যো বললা আয়া চলো বেশ করে ব্যথা ওটা কিছুক্ষণ থাকে। আমাকে সেই দিন ওই মাথা ঘুরে পড়ে গেলাম, ইঞ্জেকশন দিয়েছি, এখনো ব্যথা আছে। এখনো আমি তো ভাবলাম পটল বোধ হয় ইঞ্জেকশন দেওয়ার পর অজ্ঞান হয়ে যাবে। গুড মর্নিং গাইস, কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ
কালকেও একটু মেলাতে গেছিলাম, কারণ কাজবাজ শেষ হয়ে যাওয়ার পর 8:30 সময় আমরা মেলা গেছিলাম এবং অনেক জিনিসপত্র কিনেছি, ময়নাঘাটে কিনেছি, ওখান থেকে কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখি আজকের ব্লগে যদি পসিবল হয় তো অবশ্যই দেখাবো, নাহলে বাড়ি গিয়ে দেখাতে পারবো। আর সো ইয়া, আজকের ব্লগটা মেন কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর এই ভিডিওতে কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানিও।